গরু বোঝাই পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত এক পড়ুয়া। উত্তেজিত জনতার দেওয়া আগুনে পুড়ল দুটি পিকআপ ভ্যান। তুমুল উত্তেজনা ময়নাগুড়ি ব্লকের হেলাপাকড়ি এলাকার দাসপাড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় ময়নাগুড়ি থানার পুলিশ গেলে পুলিশকে এলাকায় ঢুকতে বাধা। ফের এলাকা নিয়ন্ত্রণ আনতে র‍্যাব সহ বড়সড় পুলিশ বাহিনী। মৃত ছাত্রের নাম সন্তোষ রায়, বয়স 13। রবিবার সকালে টিউশন পড়তে এসেছিল স্থানীয় পালের বাড়ি এলাকায়। তিনজন বন্ধু মিলে রাস্তার পাশে দাঁড়িয়েছিল। ওই সময় দ্রুতগতির পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ওপর পড়ে যায়। গাড়ির তলায় চাপা পড়ে সন্তোষ রায়, বাকি দুজন পড়ুয়ার মধ্যে আরও একজন জখম হয় বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দা প্রশান্ত দাসের অভিযোগ, এই এলাকা দিয়ে বাংলাদেশের পাচারের উদ্দেশ্যে প্রতিদিন প্রচুর পরিমাণে গরু বোঝাই পিকআপ ভ্যান অত্যন্ত দ্রুত গতিতে যায়, জানিয়ে এলাকাবাসীরা দীর্ঘদিন থেকে প্রশাসনের বিভিন্ন মহলে জানিয়ে আসছে, কিন্তু কোনো প্রয়োজনে ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ ছিল। রবিবার এই ঘটনার পর এলাকাবাসীরা খুব উগড়ে দেয়। প্রথমে এলাকায় ছবি করতে সাংবাদিকদেরও বাধা দেন তারা। বাধা দেওয়া হয়েছিল দমকলকেও। আর রাস্তায় মানে রাস্তার স্পিড ব্রেকার বা বামের একটা ব্যবস্থা করা হোক, আর গরু গরু তো বন্ধই করে দেওয়া হোক, যেহেতু ওটার জন্যই পাশে নিয়ে যাচ্ছে, যেহেতু গরুটা উদ্দেশ্য থাকবেই, নাহলে এত গরু কি করে ওরা? পুলিশি নজরদারি একটা অভাব আছে বলছে, পুলিশি নজরদারি টোটালটার অভাব। পুলিশ যদি নজরদারি থাকতো তাহলে হয়তো গরুর ট্রাফিক হতো না, আজকে এই দুর্ঘটনা ঘটতো, এই দুর্ঘটনা ঘটতো না, একটা নিরপরাধ বাচ্চার প্রাণটা যেত না। কোন ক্লাসে পড়ে বাচ্চারা? বাচ্চারা এইটে পড়ে। ভারত সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রকের অধীন নেহরু যুব কেন্দ্রের বিচারে জেলা সেরা যুব সংগঠনের স্বীকৃতি পেল। এদিন প্রকাশ ফাউন্ডেশনের হাতে এই পুরস্কার তুলে দেন জলপাইগুড়ির জেলাশাসক অভিষেক কুমার তিওয়ারি। সারা বছর কাজের খতিয়ান ও পারফরমেন্স বিচার করেই এই পুরস্কার বিজয়ের মানদণ্ড তৈরি করে জেলা প্রশাসন। এই বছরেও অক্টোবর মাসে এই পুরস্কারের জন্য আবেদন নেওয়া হয়। পরবর্তীতে বিভিন্ন স্তরের বিচারের কাজ শেষে এই পুরস্কার তুলে দেওয়া হয়। এদিন জেলাশাসক নিজের ঘরেই এই পুরস্কার তুলে দেন প্রকাশ ফাউন্ডেশনের হাতে। পুরস্কার স্মারক, প্রশংসাপত্র এবং 25,000 টাকার চেক প্রকাশ সভাপতি নব্যেন্দু মৌলিকের হাতে তুলে দেন জেলাশাসক। পুরস্কার গ্রহণ করে বেরিয়ে জেলা প্রশাসন ও নেহরু যুব কেন্দ্রকে ধন্যবাদ জানান প্রকাশ ফাউন্ডেশনের সভাপতি নব্যেন্দু মৌলিক। তিনি জানান এই পুরস্কার আরও ভালো কাজের উৎসাহ যোগাবে। ভারত সরকারের দেওয়া 25,000 টাকা বিভিন্ন জনকল্যাণমুখী কাজে খরচ করা হবে বলে জানান তিনি। নেহরু যুব কেন্দ্র জলপাইগুড়ির পক্ষ থেকে প্রকাশ ফাউন্ডেশনকে আউটস্ট্যান্ডিং ইউথ ক্লাব অ্যাওয়ার্ড 2019-20 এটা তুলে দেওয়া হচ্ছে। এটা এবার আমরা পেয়েছি জেলা প্রশাসনের পক্ষ থেকে, এটা তুলে দেওয়া হবে। কেমন লাগছে এই যে আপনাদের? এটা খুব ভালো লাগছে কি আমরা এক মানে কয়েক বছর ধরে যে কাজ করছি তার জন্য এটা একটা আমাদের তো আমাদেরকে দেওয়া একটা সম্মান, যেটা আমরা আগামী দিনে আরও বেশি কাজ করতে আমাদেরকে অনুপ্রেরণা যোগাবে। জেলা শাসক দিয়েছেন এবং খুব ভালো লাগছে যে তিনি এইভাবে দিয়েছেন এবং খুব ভালো লাগছে। 86 বছর আগে 9ই ফেব্রুয়ারি 1935 সালে নিখিলবঙ্গ প্রাথমিক সমিতি প্রতিষ্ঠা হয়। আজ সংগঠনের বয়স 86 বছরে পড়ল। আজকের দিনটি রাজ্যের পাশাপাশি জলপাইগুড়ি জেলা জুড়ে মর্যাদার সাথে পালন করা হয়। জলপাইগুড়ি সদর ধূপগুড়ি জোনাল কমিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এছাড়া মালবাজার মেটেলি রাজগঞ্জ ময়নাগুড়ি ব্লকের সবকটি সার্কেলে সাধারণ সভা অনুষ্ঠিত হয় সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে। নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির ধূপগুড়ি জোনাল কমিটির ত্রয়োদশ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় ধূপগুড়ি বৈরাতিগুড়ি প্রাথমিক বিদ্যালয়ে। সভার উদ্বোধন করতে গিয়ে সংগঠনের জেলা সভাপতি বিপিন রায় তার বক্তব্যে বলেন, কেন্দ্রীয় সরকার ও রাজ্যের সরকার মন্দির মসজিদ নিয়ে ব্যস্ত, শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। জল্পনার অবসান। বামফ্রন্ট থেকে বহিষ্কৃত নেতা পরিমল মিত্র যোগদান করল তৃণমূল কংগ্রেসে। রবিবার বানিমন্দির স্কুল মাঠে রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেবের হাত থেকে দলীয় পতাকা হাতে নিয়ে তৃণমূলে যোগদান করেন তিনি। সম্প্রতি বামফ্রন্টের দার্জিলিং জেলা সম্পাদক জীবেশ সরকার জানিয়েছিলেন যে দলবিরোধী কাজ করায় পরিমল মিত্রকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তার আগে তাকে মেয়র পরিষদের পদ থেকে সরিয়ে দেয় মেয়র অশোক ভট্টাচার্য। তৃণমূলে যোগদান করে পরিমল মিত্র বলেন, বামফ্রন্টের বোর্ডের থেকে কোনো কাজ করতে পারছিলেন না, মানুষের হয়ে কাজ করতে চাই, এই বোর্ডের একটা পয়সাও পাই না। এই কথাকে সামনে রেখেই দীর্ঘদিন ধরে পুরবাসীকে পরিষেবা দিচ্ছে না এই বোর্ড, এবার আমরা দেখিয়ে দেব কি করে কাজ করতে হয়। নো এনআরসি, নো এনপিআর, নো সিএএ দিয়ে জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের নয়া উদ্যোগ। এসব আইনের বিরুদ্ধে লিফলেট নিয়ে জনগণের কাছে যাবে এবার তৃণমূল। রবিবার এক সাংবাদিক সম্মেলন করে এই লিফলেটের শুভ উদ্বোধন করা হলো।
কেন্দ্রীয় সরকারের এনআরসি, এনপিআর ও সিএএ চালু করার সিদ্ধান্তে দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছে রাজ্যের শাসক দল তৃণমূল। এর জন্য প্রতিবাদও হয়েছে অনেক, হয়েছে আন্দোলন, মিছিল, বিক্ষোভ। জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বারবার আর বিরোধিতা করা হয়েছে। রবিবার জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে এসব আইনের বিরুদ্ধে একটি লিফলেট প্রকাশ করা হয়। এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কৃষ্ণ কুমার কল্যাণী। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। ৩০০ বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিষ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত ৫ বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163666741। জলপাইগুড়ি শহরে শিল্প সমিতি পাড়া উজ্জ্বল মেডিকোতে নিয়মিত প্রতি মাসে বসছেন ডক্টর অজিত কুমার সিং, নেফ্রোলজিস্ট, চর্মরোগ বিশিষ্ট ডক্টর শুভম চ্যাটার্জি, এন্ডোক্রিনোলজিস্ট ও ডায়াবেটোলজিস্ট ডক্টর শুভজিৎ প্রামাণিক, ডক্টর বিশ্বদীপ বসু মজুমদার কার্ডিওলজিস্ট, নিউরোলজিস্ট ডক্টর জয়দীপ দে, ইউরোলজিস্ট ডক্টর জয়দীপ ঘোষ, গ্যাস্ট্রোলজিস্ট ডক্টর প্রভাত রঞ্জন, ডায়াবেটোলজিস্ট ডক্টর হিরণময় পাল, ফিজিশিয়ান ডক্টর কুমার অতনু, অর্থোপেডিক সার্জন ডক্টর সঞ্জয় বর। লৌহ সামগ্রীর বিপুল সম্ভার নিয়ে জলপাইগুড়িতে হাজির কেস আয়রন হাউস। এখানে পাবেন স্টিল, শীট, টিন, পাইপ, গ্রিল আইটেম সহ লোহার সমস্ত ধরনের সামগ্রী। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দিব্যেন্দু চক্রবর্তীর কেস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা এবং লৌহজাত যাবতীয় সামগ্রী কিনতে হলে আজই চলে আসুন কেএস আয়রন হাউসে। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, ৪ নম্বর খুমটি, জলপাইগুড়ি। স্টেট ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্র ভাঙচুর ও টাকা লুটপাটের অভিযোগ উঠল মাল ব্লকের তেসিমলা গ্রাম পঞ্চায়েত এলাকায়। তেসিমলা গ্রাম পঞ্চায়েত এলাকার মহাকাল মোড়ে স্টেট ব্যাংকের একটি গ্রাহক পরিষেবা কেন্দ্র রয়েছে। সেই গ্রাহক পরিষেবা কেন্দ্রের দায়িত্বে থাকা অপারেটর হাবিবুল ইসলাম রাতে মাল থানায় লিখিত অভিযোগ করে জানান যে অন্য এক ব্যাংকের গ্রাহক জারিনা বেগম, আরশাদ আলী সহ কয়েকজন শুক্রবার দুপুরে তাদের পরিষেবা কেন্দ্রে এসে হামলা চালায়। হাবিবুল ইসলামকে বাইরে টেনে নিয়ে মারধর করে, কম্পিউটার সহ অন্যান্য মেশিন ভাঙচুর করে, গ্রাহকদের নগদ ২,৬০,০০০ টাকা লুটপাট করে পালিয়ে যায়। এ নিয়ে হাবিবুল ইসলাম বলেন, ওই মহিলা গ্রামীণ ব্যাংকের গ্রাহক গত ৩রা ফেব্রুয়ারি আমাদের কেন্দ্রে ১০,০০০ টাকা তুলতে আসে, কোনো টেকনিক্যাল কারণে টাকা তুলতে পারেনি। আমরা তাকে গ্রামীণ ব্যাংকে যোগাযোগ করতে বলি, সে চলে যায়। শুক্রবার দুপুরবেলা তার দুই ছেলেকে নিয়ে কেন্দ্রে এসে আমাকে গালাগাল করতে থাকে, পরে টেনে বাইরে এনে মারধর শুরু করে। তখন ওনার সাথে আসা লোকজন কেন্দ্রের ভিতরে ঢুকে মেশিনপত্র ভাঙচুর করে। ঘটনায় আশেপাশে লোকজন ছুটে এলে ওরা গ্রাহকদের ২,৬০,০০০ টাকা নিয়ে পালিয়ে যায়। পরে আমি রাতে থানায় জানাই, পুলিশ এসে সব দেখে যায়। ৩ তারিখে আমার ওখানে একটা কাস্টমার আসছিল জরিফা বেগম নামে। তো ৩ তারিখে আসার পর মানে ওনার অ্যাকাউন্টে আর কি টাকা ঢুকছে ৩০,০০০। তো উনি ১০,০০০ টাকা উঠাবে, তো আমি ১০,০০০ টাকা উইথড্রল করতে গিয়ে ওটা মানে সার্ভারের প্রবলেমের জন্য ফেল হয়ে গেছে। তো ফেল হওয়ার কারণে আমি ওনাকে বলছি যে আপনার টাকা উঠেনি, আপনি কালকে বা পরশু আসেন, আপনাকে টাকা উঠিয়ে দিবে, এরকম বলছিলাম। তো বলার পরে আমি তারপরে তো উনি চলে গেছে। চলে যাওয়ার পর উনি পরের দিন মানে আপ টু ডেট করছে বলে দেখতেছে যে অ্যাকাউন্টে টাকা নেই। তো টাকাটা যেহেতু না থাকে, টাকাটা অ্যাকাউন্ট থেকে কাটছে, তো সেটা আমার কাছেও নাই, মানে ওটা গ্রামীণ ব্যাংকের কোনো ইন্টারনাল অ্যাকাউন্টে আছে, সেটা পড়ে ইন্টারনাল অ্যাকাউন্টেই পড়ে আছে। তো আমি এসে আমার রিপোর্ট দেখছি, রিপোর্টের মধ্যে যেটা দেখাচ্ছে ফেলিয়ার। তো ফেলিয়ার থাকলে আমার অ্যাকাউন্টে টাকাটা ঢুকে না। তো এরপরে আমি ওনাকে বলছি যে ৭২ ঘন্টার মধ্যে আপনার হয়তো টাকা রিফান্ড চলে আসবে, আর যদি রিফান্ড না আসে তো আপনি আপনার সাথে আমি যাব গ্রামীণ ব্যাংকে, গিয়ে ওই একটা ইমেল করতে লাগবে, ইমেল করার পর টাকাটা আপনার অ্যাকাউন্টে অটোমেটিকলি ঢুকে দেবে। তো ৭২ ঘন্টার জন্য পাঠিয়ে দিয়েছে। তো আজকে ওরা আসছে, মোটামুটি ৫-৬ জন ছেলেকে নিয়ে আসে, আসার পর বলতেছে টাকা দেই। আমি বললাম যে ঠিক আছে, আপনি বইটাকে আপ টু ডেট করে নিয়ে আসেন, আমি দেখতেছি যে টাকা আছে কি না, যদি টাকা না থাকে তাহলে আমি আপনাকে নিয়ে গ্রামীণ ব্যাংকে যাবো, যাই কাজটা করে দিব। তো ওরা কিছু না বুঝে ওই ৫-৬টা ছেলে আমার ভিতরে ঢুকে, ঢুকার পরে একদম পুরো মারধর শুরু করে, ঘুষাঘুষি শুরু করে, এগুলো কাইটে কাইটে দিছে। দেওয়ার পর তারপরে মানে সিস্টেম যে আছে আমার সব ভাঙচুর করছে। ভাঙচুর করার পর আমার ড্রয়ারের মধ্যে ২,৩০,০০০ টাকা রাখছি। তো ২,৩০,০০০ টাকা নিয়ে ওরা বলছে তুই টাকা দিবি না, তো তোর এই টাকা আমরা নিয়ে যাবো। টাকা নিয়ে ওরা সঙ্গে সঙ্গে ওরা চলে গেছে ওখান থেকে। এ নিয়ে মাল থানার পুলিশ সূত্রে জানা গেছে অভিযোগ হয়েছে, তদন্ত চলছে, অভিযুক্তরা সবাই পলাতক, তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
এ নিয়ে অভিযুক্তদের গ্রামে পাওয়া যায়নি। তবে অভিযুক্তদের এক আত্মীয় সূত্রে জানা গেছে, ওই মহিলার ব্যাংকে 30,000 টাকা ছিল, 10,000 টাকা তুলতে এসেছিল, কোনো কারণে টাকা ওঠেনি, কিন্তু অ্যাকাউন্ট থেকে 10,000 টাকা কমে যায়। এ ব্যাপারে কাউন্টারে যুবকের সাথে কথা বলতে গেলে আমাকে 72 ঘন্টা সময় দেয়, কিন্তু 10,000 টাকা অ্যাকাউন্টে ঢোকেনি। তবে অফিস ভাঙচুর বা টাকা লুঠের কোনো কিছুই হয়নি। শনিবার অনুষ্ঠিত হলো ভামরি ও লোটা দেবীর বার্ষিক পুজো। জলপাইগুড়ি শহর থেকে সামান্য দূরে গত কয়েক বছর ধরে জনগণের কাছে অন্যতম আকর্ষণ কেন্দ্রবিন্দু হয়ে ওঠা ভামরি দেবী ও লোটা দেবীর মন্দিরে শনিবার রাতে যথাযথ ভক্তি মর্যাদার সাথে অনুষ্ঠিত হলো বার্ষিক পুজো। এই উপলক্ষে এলাকায় শুরু হয়েছে মেলা। উল্লেখ্য, এই দুদিন মন্দিরে দূর দূরান্ত থেকে সমাগম ঘটে ভক্তদের। পুজো আজকের থেকে শুরু এবং 4 দিন 12 তারিখ অবধি মেলা চলবে। আর এই পুজোর স্রষ্টা যিনি আমাদের দেবেন্দ্র মোহন কর, এবং এই লোটা দিঘি নামের পেছনে অনেক কারণ আছে। আগে এই এলাকাবাসী গরিব দুস্থরা যারা মানত করতেন কোনো মানে বর্তনের জন্য, তো তারা এখানে বলে মানত করলে পেয়ে যেত, তার থেকে এই পুজোর নাম লোটা দিঘি। এখানে এই উত্তরবঙ্গের লোক তো আসেই, তাছাড়া বাইরের প্রচুর লোক এখানে সমাগম হবে। তারপর আমাদের কমসেকম 10 থেকে 12 কুইন্টাল চাল ডালে খিচুড়ি হবে, কালকে প্রসাদ বিতরণ হবে, এবং গরিব দুস্থদের অনেক এখানে কম্বল শাড়ি এইসব বিতরণ করব আমরা কমিটির তরফ থেকে, যতটা পারি চেষ্টা করছি। কতটা জাগ্রত এই পুজো? জাগ্রত তো প্রচুর। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। শ্রীতমা বুটিক অ্যান্ড ফ্যাশন, দ্য ইউনিক কালেকশন অফ শাড়ি অ্যান্ড কুর্তি। এখানে পাবেন বিভিন্ন ডিজাইনের কুর্তি সালোয়ার, আছে নজর কাড়া শাড়ির সম্ভার। তাই রুচিসম্মত আঙ্গিকে নিজের পোশাকের কালেকশন সাজাতে হলে আজই চলে আসুন শ্রীতমা বুটিক অ্যান্ড ফ্যাশনে। শ্রীতমা বুটিক অ্যান্ড ফ্যাশন, নতুন পাড়া, জলপাইগুড়ি। You are welcome to Z Cafe and Pub in your city for 3D dance floor, best quality food, enjoy with your family and friends, DJ with security facility also available here in your city, DVC Road, Cosmos Arcade, 4th floor, Jalpaiguri. প্রতি বছরের ন্যায় এবছরও অনুষ্ঠিত হতে চলেছে 51 পীঠ তীশ্রতা মা ভ্রামরী দেবীর বাৎসরিক পূজা ও মেলা। স্থান ভ্রামরী দেবী মন্দির ময়দান, পরিচালনায় ভ্রামরী দেবী মন্দির কমিটি। বাৎসরিক পূজা অনুষ্ঠিত হবে 8ই ফেব্রুয়ারি শনিবার রাত 10টায়। প্রতিদিন সন্ধ্যায় রয়েছে বিচিত্রানুষ্ঠান, এছাড়াও থাকছে পালাগান। মেলা চলবে আগামী 8ই ফেব্রুয়ারি থেকে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত। আহ্বায়ক শ্রী কৃষ্ণ দাস, সভাপতি মন্দির কমিটি। 7 দিনব্যাপী শিবপুরাণ শুরু হলো মালবাজার মহকুমার পাথরছোড়া এলাকায়। স্থানীয় প্রগতি সংঘের উদ্যোগে ফ্যাক্টরি লাইনে আজ থেকে শুরু হলো এই শিবপুরাণ। পূজো কমিটির সচিব চন্দন ভিত্রি কঠি এবং সদস্য শামসের মিজার বলেন, প্রতি বছরের ন্যায় এবছরও এই শিবপুরাণকে কেন্দ্র করে উৎসবের চেহারা নিয়েছে পাথরছোড়া এলাকা। সিকিম থেকে দুজন পণ্ডিত এসেছেন, ওনারাই এই শিবপুরাণ পাঠ করবেন। ইতিমধ্যে পুরো এলাকাকে সাজিয়ে তোলা হয়েছে। পূজো কমিটির প্রেসিডেন্ট দিবার দামাই এবং ক্যাশিয়ার রামছেত্রী বলেন, সকাল থেকে পুজো শুরু হয়েছে, প্রথমে মণ্ডপ পুজো, এরপর সমাজের উন্নতির পুজো এবং শেষে কলসযাত্রা। পুজো মণ্ডপ থেকে সকালে এলাকার প্রায় 80 জন মহিলারা এই কলসযাত্রায় অংশগ্রহণ করেন। ফ্যাক্টরি লাইন হয়ে খয়েরবাড়ি শিব মন্দির থেকে কলসে করে জল ভরে আনা হয়েছে এই শিবপুরাণ মণ্ডপে। প্রতিদিন সকাল 9টা থেকে রাত্রি 9টা পর্যন্ত চলবে এই শিবপুরাণ এবং ভজন। সকল ভক্তবৃন্দ এবং দর্শনার্থীদের জন্য রয়েছে ভোগের ব্যবস্থা। এদিন শিবপুরাণ পাঠ করেন সিকিমের পণ্ডিত ইন্দ্র গুজ্জেল শাস্ত্রী। 9 ফেব্রুয়ারি রাতদেখি লিয়ে আমরা 15 ফেব্রুয়ারি সময় আমরা শিবপুরাণ শিব মহাপুরাণ চলনে ছ, আর 15 তারিখ আমরা লাস্ট হুনে ছ। আর যে আমরা আয়োজক কমিটিলে ধরেই দিন দেখি প্রয়াস করে আজ আমি এই শিবপুরাণ মহাপুরাণ লাই ঠুলো সফলতা হাসিল গর্ন লাগি রেছ। শুভে আমরো বিহান আমরো কলাশ যাত্রা যাত্রী নানী শিব পুরাণ কে শিব ধাম জানুভাবে খরবারী মন্দির উহাঁ পরিক্রমা করে আয়ের পিছিয়ে আমি উহাঁ বিশ্রাম করছি।
कितना दिन प्रोग्राम चलेगा? ये 7 दिन तक चले, 7 दिन समय चलता सर। মালবাজার ট্রাফিক পুলিশের উদ্যোগে এখন বিভিন্ন জায়গায় চলছে সেফ ড্রাইভ সেভ লাইফের মতো অনুষ্ঠান। বর্তমানে দেখা যাচ্ছে বিভিন্ন জঙ্গল এলাকায় দুর্ঘটনা বেশি ঘটছে, তার বিভিন্ন কারণ রয়েছে। যেমন জঙ্গল এলাকা সাধারণত ফাঁকা থাকে, তাই এলাকায় সমস্ত গাড়ির গতি বেশি থাকে, যার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে। আবার এই সময় জঙ্গল এলাকায় বহু মানুষ পিকনিক করতেও আসে, কেউ আবার পিকনিকে এসে মদ্যপানও করে, আর পিকনিক থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে। তাই এদিন মালবাজার মহকুমার জঙ্গল এলাকায় শিবির করল মালবাজার ট্রাফিক পুলিশ। মালবাজার ট্রাফিক ওসি ফারুক আলম জঙ্গল এলাকায় সকল মানুষকে নিয়ে শপথ করান, সবাই সাবধানে গাড়ি চালাবো, মদ্যপান করে কেউ গাড়ি চালাবো না। এদিন জঙ্গল এলাকায় একটি প্রচারও চালান তিনি। সহযোগিতায় হাত বাড়িয়ে দেয় ওতলাবাড়ির স্বেচ্ছাসেবী সংগঠন নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার সোসাইটির সদস্যরা। পুলিশের এই উদ্যোগে খুশি সাধারণ মানুষ। এদিন বিভিন্ন জায়গা থেকে ঘুরতে আসা মানুষজন পুলিশের সাথে শপথ নেয়। সব নিয়ম অনুযায়ী তারা গাড়ি চালাবেন এবং রাস্তা পার হবেন ও সিট বেল্টও পরবেন। বাইক চালকেরা হেলমেট পরে বাইক চালাবেন বলে শপথ নেন। তখন রাস্তার নিয়মটা মেইনটেইন করে চলবো, রাস্তার রুলস রেগুলেশনটাকে মানবো, আর বাইক যখন চালাবো অবশ্যই আমরা হেলমেট আমরা রাখবো, হেলমেটটা মাথায় রাখবো। এটা আমরা আজকে শপথ নিয়ে যাই যে আমরা কালকের থেকে যারা হেলমেট মোটরসাইকেল চালাবো তারা আমরা অবশ্যই হেলমেট মাথায় দেবো। নো এনআরসি নো সিএএ নো এনপিআর নিয়ে 24 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক কর্মী সভার আয়োজন করা হয়। শনিবার রাতে জলপাইগুড়ি সানাই ভবনে এই কর্মী সভায় বক্তব্য রাখেন জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কৃষ্ণকুমার কল্যাণী। তিনি কেন্দ্রীয় সরকার তথা বিজেপির সমালোচনা করেন, পাশাপাশি সামনেই পৌরসভা ভোট, তাই পৌরসভা ওয়ার্ডগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং নিচুতলা তৃণমূল কর্মীদের মিলেমিশে একত্রে কাজ করার অনুরোধ জানান। এই কর্মী সভায় উপস্থিত ছিলেন তৃণমূল জেলা যুব সভাপতি সৈকত চ্যাটার্জি, তৃণমূল নেতা বিজয় চন্দ্র বর্মন, আইএনটিটিইউসির জেলা সভাপতি মিঠু মহন্ত সহ আরও নেতা কর্মীরা। ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির জলপাইগুড়ি শাখার উদ্যোগে স্বল্প মূল্যের ওষুধ বিক্রয় কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন হলো রবিবার। রাজগঞ্জের বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের আর্থিক সহায়তায় হচ্ছে এই কেন্দ্র। আনুষ্ঠানিকভাবে এদিন ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিধায়ক খগেশ্বর রায়। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি সদর মহকুমা শাসক রঞ্জন কুমার দাস, রেডক্রস সোসাইটির সম্পাদক সুব্রত সরকার সহ অন্যান্যরা। মোট 8,54,000 টাকা ব্যয়ে তৈরি করা হচ্ছে এই ওষুধ বিক্রয় কেন্দ্রটি। সামনে রয়েছে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল, তাই এই কেন্দ্রটি খোলা হলে সাধারণ মানুষের খুবই সুবিধে হবে বলে মনে করা হচ্ছে। এই ওষুধ বিক্রয় কেন্দ্রে সমস্ত ওষুধের ওপরেই বাজার দরের তুলনায় একটি বড় অংশের ছাড় দেওয়া হবে। পাহাড়পুর অঞ্চলে এখানে রেড ক্রস পাড়া, এখানে একটা সিভি হাসপাতাল করা হবে। হ্যাঁ, রেড ক্রস টোটাল পরিচালনা করবে হচ্ছে রেড ক্রস যারা আছেন, হ্যাঁ যারা সদস্য যারা আছেন, যেমন এসডিও সাহেব আছেন, ওরা পরিচালনা করবে। এখানটা একটা ওষুধের দোকান হবে, সেই ওষুধের দোকান অল্প টাকা দিয়ে তারা ওষুধটা পাবে, তার জন্য এই বিল্ডিংটা করা হয়েছে। এই জায়গাটা অ্যাকচুয়ালি এই হাসপাতাল চত্বরের জায়গাটা কাদের রেস করছে? এটা রেড ক্রস পুরো জায়গাটা। হ্যাঁ, পুরো এখানে যে মেডিকেল কলেজ যদি হয় সেই জায়গাটা কাদের? ওটা ওই রেড ক্রসে, সব রেড ক্রসের জায়গা। এখানে টোটাল মঞ্জুর করা হয়েছে 8,54,000 টাকা এই ওষুধের দোকানে, তার আজকে ভিত্তি। হ্যাঁ, উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।